নমস্কার, কেমন আছেন সবাই? আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন, প্রথমে কিন্তু জল দিয়ে দিলাম। বানাবো আজকে ডিম পোস্ত। আমি কিন্তু বেশ কতগুলো ডিম নিয়ে নিয়েছি, তো ডিম পোস্ত বানাবো জল দিয়ে কী করব সেটাই ভাবছেন তো? বেশি না ভেবে চলুন প্রথমে কিন্তু এই যে ডিমগুলো আমরা বের করে নেব। সব ডিমগুলো কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি, তাতে করে আমাদের কিন্তু সুবিধা হবে। এদিকে দেখুন, জল কিন্তু ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন কত বাবলস এসেছে এর মধ্যে। এবার কিন্তু এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। সব ডিম কিন্তু দিয়ে দিলাম। এবার কিন্তু হাই ফ্লেমে করে এটাকে কিন্তু বলতে পারেন ডিমের ভুজিয়া বানিয়ে নেব। এইভাবে যদি একবার ডিম পোস্ত বানিয়ে খান, আপনি কিন্তু অন্যভাবে আর খেতেই চাইবেন না। খুব একটা বেশি নড়াচড়া না করে এইভাবেই কিন্তু একে ফুটতে দেবো। তো চলুন ফুটতে দিই আর ভুজিয়াটা বানিয়ে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন চারপাশগুলো এগুলো কিন্তু হয়েই এসছে। এটাকে কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, মানে একটু পরে কিন্তু নাড়াচাড়া করব। যখন এ পাশটা হয়ে যাবে তখন কিন্তু আমরা নাড়াচাড়া করব। আর কিন্তু জলটা শুকনো পর্যন্ত, অবশ্যই কিন্তু জলটা শুকনো পর্যন্ত। তো চলুন আমরা এরকমভাবে ডিমের ভুজিয়াগুলো বানিয়ে নিই। একটু এবার উল্টে পাল্টে দেবো, যাতে করে কী হয় এটা খুব ভালোভাবে ভুজিয়ার আকারে তৈরি হয়ে যায়, মানে ডিমটা আমাদের সেদ্ধ হয়ে যায়। দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসছে। জল শুকিয়ে আসলেই কিন্তু আমাদের ডিমের ভুজিয়া একদম রেডি ডিম পোস্তের জন্যে। তো চলুন আর একটু হলেই কিন্তু হয়ে যাবে। বন্ধুরা দেখবেন জলটা যখন প্রায় শুকানোর দিকে, তখন কিন্তু ওপর থেকে আমরা লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে এটাকে কিন্তু এবার নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন জল কিন্তু আমাদের শুকিয়ে এসছে। আর কিন্তু 1 থেকে 2 মিনিটের ব্যাপার, তারপরেই কিন্তু যেমন ভুজিয়া তৈরি হয়ে যাবে তেমন কিন্তু জলও শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এবার কী করব, গ্যাসটা আমরা কিন্তু একটু মিডিয়ামে দিয়ে দেবো। তো বন্ধুরা জলটা যখন পুরো শুকিয়ে যাবে এবার কিন্তু এটাকে নামিয়ে নিয়ে চলুন। এবার একটা পাত্রে আমি কিন্তু এই যে ডিমটা যে ভুজিয়ে বানিয়েছিলাম সেটা কিন্তু নামিয়ে নিলাম। আমি একটু বড় বড় রাখলাম, রান্নার সময় কিন্তু আবারও এরকম কুচি কুচি হয়েই যাবে, মানে ভুজিয়া আকারে হয়েই যাবে। আমাদের কিন্তু এখনও পুরো রেসিপিটা কমপ্লিট হয়নি, অসাধারণ টেস্ট হয় কিন্তু বারবারই বলছি, অন্তত একবার এইভাবে ডিম পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন। এবার চলুন মশলার কাজগুলো আমরা সেরে নিই। প্রথমেই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। টক দইটা বেশ অল্প পরিমাণে নিয়েছি, মানে আমি এখানে 6টা ডিম দিয়েছিলাম, 6টা ডিমের জন্যে আমি এখানে 2 চামচ টক দই দিয়েছি। খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব। দেখুন আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালোভাবে কিন্তু কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এই যে পোস্ত, পোস্তটা কিন্তু 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি এই যে ক্যাপসিকাম আর টমেটো। ক্যাপসিকাম কিন্তু এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি, আর টমেটোও কিন্তু সেমভাবে কেটে নিয়েছি। এবার চলুন পোস্তটা কিন্তু আমরা বেটে নেব। পোস্ত দিয়ে দিয়েছি, আর কিন্তু কিচ্ছু দেবো না, শুধুমাত্র কিন্তু পোস্ত। পোস্ত কিন্তু খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার চলুন শুরু করে দিই। এবার একটা তাওয়া বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু এতে বেশ খানিকটা তেল। তেল কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিন্তু 1 টুকরো দারচিনি। এতে কিন্তু আর কিচ্ছু ফোড়ন দেবো না। দারচিনিটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার কিন্তু দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি। সব দিয়ে দিয়েছি, এবার কিন্তু একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। এই অবস্থায় গ্যাস কিন্তু একদম মিডিয়ামে রাখবো, লোতেও কিন্তু রাখবো না, হাইতেও রাখবো না, একদম কিন্তু মিডিয়ামে রাখবো। তাহলে কিন্তু এটা সুন্দরভাবে কষা হয়ে যাবে, ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর বেরোবে। যখন দেখবেন এটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর কিন্তু চিনি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিনিটা একদম গুঁড়ো চিনি, এটা কিন্তু দিয়ে দেবো। যেহেতু টক দই দিচ্ছি সেহেতু অল্প চিনি কিন্তু আমাদের দিতেই হবে। আমার টক দইটা কিন্তু একটু বেশি টক, আপনাদের টক দই যদি বেশি টক না হয় দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আবারও কিন্তু 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে মিডিয়ামে রেখে কিন্তু কষে নেব। নাড়তে নাড়তে 1 থেকে 2 মিনিট হয়ে গেলে যখন দেখবেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে, তখন কিন্তু দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো। এটা দিয়ে 1-2 বার কিন্তু আমরা নাড়িয়ে নেব। 1-2 বার নাড়ানোর পরেই কিন্তু খুব কিন্তু ভাজার দরকার নেই, ওই 1-2 বারই কিন্তু নাড়াবো। এবার কিন্তু দিয়ে দেব পোস্ত, গ্যাস কিন্তু মিডিয়ামেই রেখে দেব। পোস্ত দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার কিন্তু মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। মিক্সি ধোয়া জল দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকেও মিশিয়ে নেওয়ার পর দেরি না করে আমরা কিন্তু দিয়ে দেবো টক দই।
টক দই দেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু খুব ভালোভাবেই কষিয়ে নেব, আবারও কিন্তু 1 থেকে 2 মিনিট পর্যন্ত। গন্ধটা কিন্তু অসম্ভব সুন্দর বেরিয়েছে। অবশ্যই কিন্তু ডিম পোস্ত এইভাবে একবার করে দেখবেন, দুর্দান্ত লাগে কিন্তু। ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে। তো চলুন 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে এটাকে খুব ভালোভাবে কষে নিই। 1 থেকে 2 মিনিট কষার পরে দেখবেন পাশ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় কিন্তু দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, অবশ্যই কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। ব্যাস এটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে যখন মেশানো কমপ্লিট হয়ে যাবে, আমাদের কিন্তু মশলা কষানোর কাজ এখানেই কমপ্লিট। এবার কিন্তু দিয়ে দেবো এই যে ভুজিয়া ডিমগুলো, মানে জলে ভুজিয়া করেছিলাম যে ডিমগুলো সেগুলো কিন্তু দিয়ে দেবো। এবার কিন্তু আপনারা চাইলে এরকম করে কেটেও দিতে পারেন, আমি কিন্তু কেটেই দিচ্ছি। এবার চলুন খুব ভালোভাবে এটাকেও মিশিয়ে নিই। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে জানেন তো, দুর্দান্ত খেতে হয় এটা। আমি কিন্তু 2-3 বার করেছি, দারুণ টেস্ট হয়। রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, ভাতের সঙ্গে আমি কিন্তু মন্দ লাগে না। আমি কিন্তু রুটি পরোটা খুব একটা বেশি পছন্দ করি না, কাজেই কিন্তু আমি ভাতের সঙ্গে খাই। খুব সুন্দর কিন্তু টেস্ট হয়, একটু ডিফারেন্স, খেলে কিন্তু ভালো লাগে মাঝে মাঝে। আর এই রেসিপিটায় আমি কিন্তু হলুদ একদমই ইউজ করবো না। খুব ভালোভাবে মেশানো কমপ্লিট হয়ে গেলে ওই যে দইয়ের বাটিটা ছিল, দইয়ের বাটিটা ধুয়ে অল্প জল কিন্তু এতে দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে একটুখানি ফুটতে দেব। বেশ 3 থেকে 4 মিনিট ফোটার পরে আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আপনারা চাইলে কিন্তু আর একটু গ্রেভি রাখতেই পারেন, আমি কিন্তু এরকম একটু মাখো মাখো রাখলাম। চলুন এবার নামিয়ে নিই। এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। সত্যি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। এইভাবে কিন্তু অবশ্যই একবার ডিম পোস্ত বানিয়ে দেখবেন, আপনারা কিন্তু এর স্বাদ ভুলতেই পারবেন না। বারবার কিন্তু বাড়িতে এটা বানানোর জন্য আবদার করবে। রেসিপিটা কেমন হলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। তো চলুন আর দেরি কিসে, চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা, সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।